রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিলির মধ্য দিয়ে গঙ্গারামপুরের সূচনা হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় 50 জন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির ও 400 জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা। প্রসঙ্গত, যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব। সেই মতো এবারও আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা। শুক্রবার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মতো দিয়ে সূচনা হল ফুটবল টুর্নামেন্টের। পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন ক্লাব কর্মকর্তারা। মাননীয় শ্রী মিহির বিশ্বাস মহাশয় এবং অতনু রায় মহাশয়, শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুক্তা জোস্তা সরকার সূত্রধর। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবরা শুভারম্ভ করে চলেছে।